দুয়ারে সরকার শিবিরে ফর্ম ফিলআপ করে দিচ্ছেন জেলা শাসক। এদিন বসিরহাট এলাকায় শিবিরে উপস্থিত ছিলেন জেলা শাসক সহ প্রশাসনের অন্য আধিকারিকেরা। রাজ্যে ইতিমধ্যে শুরু হয়ে গেছে সপ্তম দফার দুয়ারে সরকার শিবির। এবছর শিবিরে চারটি নতুন পরিষেবা যোগ হয়েছে। এই শিবিরে আসা গ্রাহকদের ফর্ম ফিলআপ করে দিচ্ছেন স্বয়ং জেলা শাসক। বেশ কয়েকটি নতুন পরিষেবা নিয়ে ফের রাজ্যে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। সপ্তমবারে দুয়ারে সরকার শিবির গোটা মাস জুড়ে রাজ্যে প্রায় 2 লক্ষ শিবিরের আয়োজন করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। লক্ষ্য 35টি সরকারি প্রকল্পের সুবিধা রাজ্যবাসীর কাছে পৌঁছে দেওয়া। 1 থেকে 16 সেপ্টেম্বর এবং 18 থেকে 30 সেপ্টেম্বর মোট 2টি পর্যায়ে চলবে এই শিবির। রাজ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে সপ্তম দফা দুয়ারে সরকার প্রকল্প। 16 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রকল্পের ফর্ম ফিল আপ। আবার 18 সেপ্টেম্বর থেকে চলবে পরিষেবা প্রদান কর্মসূচি। উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহকুমার বশিরহাট 1 নম্বর ব্লকের সংগ্রামপুর শিবাজী গ্রাম পঞ্চায়েতের কর্মতীর্থ দুয়ারে সরকারি প্রকল্পের কর্মসূচি শুরু হয়ে গেছে। বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে সীমান্তের গ্রামবাসীরা যেমন ভিড় করেছেন লক্ষ্মীর ভাণ্ডার, মৎস্যজীবিকা কার্ড সহ বিভিন্ন জরুরি ভিত্তিক প্রকল্পের সুবিধা পেতে, সেই সাথে আবার অনেকেই ভিড় জমাচ্ছেন রাজ্য সরকারের 35টা সরকারি প্রকল্পের সুবিধা পেতে। এদিন সকাল থেকে বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল আপ করতে দেখা গেছে আধিকারিকদের। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, বসিরহাটের মহকুমা শাসক মৌসম মুখার্জি এবং বসিরহাট 1 নম্বর বিডিও বিশাক ভট্টাচার্য সহ বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন মেরুদণ্ডী কর্মতীর্থে এক অভিনব ছবি দেখা গেল, যেখানে জেলা শাসক উপস্থিত হয়ে নিজেই গ্রাহকদের ফর্ম ফিল আপ করে দিচ্ছেন। এই বিষয়ে জেলা শাসক জানান, রাজ্য সরকারের উদ্যোগে 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে সপ্তম দফা দুয়ারে সরকার শিবির। এবছর শিবিরের পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের ব্যবস্থাও করা হয়েছে। শ্রমিকদের জন্য এদিন শিবিরে আসতে পেরে খুবই ভালো লাগছে। এখানে এদিন প্রচুর মানুষ তাদের আবেদনপত্র জমা দিয়েছেন, সেই সাথে এখানে আবেদন প্রার্থীদের যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয় সেই কারণে এখানে উপস্থিত রয়েছেন পঞ্চায়েত প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যে সকল শিবির হয়েছে সেখানে সাধারণ মানুষের খুব ভালো সাড়া পেয়েছি। এই বিষয়ে তিনি আরো জানান, রাজ্য সরকারের উদ্যোগে দুয়ারে সরকার সপ্তম অধ্যায় 1 তারিখ থেকে শুরু হয়েছে, 16 তারিখ অবধি চলবে। তার মধ্যেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সমস্ত যা পোলিং স্টেশন এরিয়া আছে সবার মধ্যে আমরা এক এক করে ক্যাম্প অর্গানাইজ করছি। আজকে বসিরহাট 1 ব্লকে আমরা এসেছি, এখানে দেখছি যে অনেক মানুষ এখানে জানতে পেরে এসেছেন, তারা সবাই আবেদনগুলো জমা দিচ্ছেন। বিশেষভাবে নতুন পরিষেবা হয়েছে আমাদের, তার মধ্যে ওল্ড এজ পেনশন হচ্ছে, মাইগ্রেন্ট ওয়ার্কারদের রেজিস্ট্রেশন হচ্ছে, সেটাতে খুব ভালো ছাড়া পাওয়া গেল এখানে আমরা পেয়েছি। আমাদের সঙ্গে এখানে পঞ্চায়েতের সভাপতি সাহেব রয়েছেন, গ্রাম প্রধান সাহেব রয়েছেন, আমাদের এসডিও সাহেব রয়েছেন, বিডিও সাহেব রয়েছেন, পঞ্চায়েতের সমস্ত এখানে অফিসার্স রয়েছে, সবাই মিলিয়ে এখানে কাজটা করছেন। খুব সুন্দরভাবে এখানে পরিষেবাগুলোকে দেওয়া হচ্ছে। আমরা আশা করি যে এলাকাতে যত পর্যায়ী শ্রমিক আছেন তারা বা তাদের ফ্যামিলিতে যারা আছেন তারা সবাই এসে এখানে রেজিস্ট্রেশন করিয়ে আমাদের যা সুবিধাগুলি আছে সেগুলোকে নিতে পারবে। এখানে খুব ভালো ছাড়া পাওয়া গেছে, আজকে অনেক লোক এসেছেন, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে এখানে ব্লকের তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে, ইনসাইডও মানে ভেতরে অনেক লোক রয়েছে, সবাই পরিষেবা নিচ্ছে। যাদের যাদের সমস্যা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টাল অফিসাররা ওদের কথাটা শুনছেন, যাতে তাড়াতাড়ি ওদের অসুবিধাগুলোকে দূর করা যায়। এই বিষয়ে এক আবেদনকারী প্রার্থী জানান, আমি রাজমিস্ত্রির কাজ করি, এখানে এসে আজ আবেদনপত্র জমা দিয়েছি। হায়দ্রাবাদ কাজ করি, শ্রমিকের কাজ করি, আমরা এখানে দুয়ার সরকার কাগজপত্র জমা দিতে এসেছি, যাতে সুযোগ সুবিধা হয় এই জন্য। এখানে কি কি কাগজ আছে শুনছি, শুনলাম যেটা আমি তখন জমা দেয়নি, আমি জমা দিচ্ছি নতুন। এবার বাইরে রাজনীতি কাজ করি, জমা নিচ্ছে, পরিযায়ী শ্রমিকের বইয়ের ফর্ম জমা দিচ্ছি, এখানে সব কিছু কাগজ পত্র জমা নিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বসিরহাট।
বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালের বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।